আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো এইচএসসি 2021 পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব পঞ্চম সপ্তাহের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি অ্যাসাইনমেন্টের উত্তর। তো উত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নেই। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের কৃষি। তো আমি এই বিষয়গুলো পড়তেছি না, কারণ এই বিষয়গুলো পড়লে হয়তো ভিডিওটা অনেক বড় হবে। তো ভিডিওটা আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব, জন্য ছোট্ট একটা ভিডিওর মধ্যে শতভাগ অ্যান্সার বা নির্ভুল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো নির্দেশনায় দেওয়া আছে যে কৃষি ও পরিবেশ, তারপর দেওয়া আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা, কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে উত্তরে। তো অ্যাসাইনমেন্ট লেখার আগে আমাদের একটা শিরোনাম দিতে হয়, শিরোনামটা হবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দি। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম। তাহলে যাওয়া যাক সরাসরি উত্তরে। তো এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর, কৃষি ও পরিবেশ। তো তোমরা, আমি এই বিষয়গুলো রিডিং পড়বো না, কারণ এখানে সুস্পষ্টভাবে সমস্ত বিষয় তুলে ধরা আছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা ভিডিওটা পজ করে অর্থাৎ থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। তো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর দুই, প্রথমে যে পৃষ্ঠাটা দেখালাম সেটা এক নম্বর পৃষ্ঠা। তো এটা দুই নম্বর পৃষ্ঠা, তো আমি পৃষ্ঠা আকারে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে পৃষ্ঠা এলোমেলো হতে পারে। তো ফার্স্ট টাইম এখান থেকে এখান পর্যন্ত লিখে নাও। তো আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের তিন নং পৃষ্ঠা, এটাও ক নং প্রশ্নের উত্তর। তো তোমরা এই পর্যন্ত লিখে নিতে পারো সুন্দর করে। তো আমি এই বিষয়গুলো রিডিং পড়লে ভিডিওটা অনেক বড় বা অনেক লম্বা হবে, তখন সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি আর রিডিং পড়তেছি না। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট আকারেও লিখতে পারো, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। তো আমরা এখন চতুর্থ পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের চার নং পৃষ্ঠা, খ নং প্রশ্নের উত্তর। তো এখান থেকে শুরু করে এ পর্যন্ত ফার্স্ট টাইম লিখে নাও। তো আমরা এখন পঞ্চম পৃষ্ঠায় চলে যাব। তো এটা আমাদের পঞ্চম পৃষ্ঠা, তো খ নং প্রশ্নের উত্তর। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই চ্যানেলটিতে সমস্ত সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো চাইলেই তোমরা প্লেলিস্টটা একটু ঘুরে দেখতে পারো। আর একটা রিকোয়েস্ট, যদি উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো এটা হচ্ছে ষষ্ঠ পৃষ্ঠা, খ নং প্রশ্নের উত্তর। তো এখন আমরা গ নং প্রশ্নের উত্তরে যাব। তো এটা হচ্ছে আমাদের সাত নং পৃষ্ঠা, খ নং প্রশ্নের উত্তর। তিন নম্বর হচ্ছে লবণাক্ততার প্রভাব। তো এখান থেকে শুরু করে ফসল উৎপাদনে ব্যাহত হয় এই পর্যন্ত লিখতে হবে। তো আমরা এখন অষ্টম পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আট নং পৃষ্ঠা, খ নং প্রশ্নের উত্তর। জলাবদ্ধতা চার নম্বর। তো জলাবদ্ধতার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ফার্স্ট টাইম লিখে নাও। তোমাদের সুবিধার্থে পুরো স্ক্রিন জুড়ে উত্তরগুলো দেখানোর চেষ্টা করা হয়, যেন তোমরা খুব সহজে স্ক্রিনশট আকারে নিতে পারো। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের নয় নং পৃষ্ঠা, খ নং প্রশ্নের উত্তর। তো পাঁচ নম্বর, মৎস্য চাষ ও পোনা উৎপাদনের প্রভাব। তো এখান থেকে লিখতে হবে। তো এখন আমরা দশ নম্বর পৃষ্ঠায় চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা দশ নং পৃষ্ঠায় চলে এসেছি। তো এটা আমাদের ছয় নম্বর হচ্ছে সামুদ্রিক মৎস্য ক্ষেত্রের প্রভাব। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো তোমরা ভুলেও ভিডিওটা স্কিপ করবা না, পুরো ভিডিওটা দেখো, কারণ পাঁচ সাত মিনিটের ভিডিওটা হবে, আর যদি রিডিং পড়তাম তাহলে অনেক বড় হইতো। যেহেতু ভিডিওটা ছোট করার লক্ষ্যে পৃষ্ঠা আকারে বা সুন্দর করে পুরো স্ক্রিন জুড়ে দেখানো হয়েছে, যাতে স্ক্রিনশট আকারে লিখতে পারো, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখতে পারো। তো এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। তো এবং পৃষ্ঠা নম্বর বারোতে চলে এসেছি, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখন। তো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর ১৩, পারমাণবিক কৃষি প্রযুক্তি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। পশু পাখি নির্বাচনে ও পালনে সহায়তায় করবে এই পর্যন্ত লিখতে হবে। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো আমরা ১৪ নং পৃষ্ঠায় চলে এসেছি। তো জৈব প্রযুক্তির ব্যবহার, তো জৈব প্রযুক্তির ব্যবহার এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখতে হবে। তো আমরা নেক্সট পেজে যেতে পারি, তোমরা একটু লিখে নাও সুন্দর করে, অথবা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো এটা আছে গ নং প্রশ্নের উত্তর। আমরা ১৫ নং পৃষ্ঠায় চলে এসেছি, আইসিটির ব্যবহার। তো এই আইসিটির ব্যবহার এখান থেকে শুরু করে একদম বাতাসের আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে এই পর্যন্ত লিখতে হবে। তো আইসিটির ব্যবহার এই পুরো পেজটা, চাইলে সম্পূর্ণ পেজটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো মাঝখানে আরেকটা কথা, যদি উপকার হয় অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব একটা ইউটিউবারের জন্য অনেক আনন্দের বিষয়, যেটা বলে বোঝানো যাবে না। তো এটা হচ্ছে ঘ নং প্রশ্নের উত্তর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে।
তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো এটা আছে ঘ নং প্রশ্নের উত্তর 17 পৃষ্ঠা। নিচে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব আলোচনা করা হলো। তো উৎপাদন কৃষিতে নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ফলে পূর্বের এক ফসলি জমিতে এখন প্রযুক্তির ব্যবহারের কারণে পূর্বের তুলনায় ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এই পর্যন্ত লিখতে হবে। তো আমরা এখন 18 নং পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের 18 নং পৃষ্ঠা ঘ নং প্রশ্নের উত্তর। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। তো এই যে শস্য মারাই ও ভাঙার কাজে কলের সাহায্য, আমরা এখন পরবর্তীতে চলে যাই। ঘ নং প্রশ্নের উত্তর, এটা আছে পৃষ্ঠা নং 19, কৃষি উন্নয়ন। আধুনিক যুগে কৃষকরা দরিদ্র সীমার নিচে বসবাস করতো, এখান থেকে শুরু করে আর্থিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। তো এই পর্যন্ত সুন্দর করে লিখতে হবে। তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় যেতে পারি। এটা হচ্ছে সর্বশেষ বা লাস্ট পৃষ্ঠা যেটাকে বলে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সর্বশেষ পৃষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি। নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কৃত হওয়ার পর হয় নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, এসব কর্মক্ষেত্রে যোগদান করে তরুণ তরুণীরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।